বাবা মা না হলে কখনো বুঝতে পারতাম না একজন টোটাল আমার থেকে আপনাদের ভাইয়া, কিন্তু এইটা বিশেষ করে খেয়াল রাখে। গরিবের বন্ধু কিন্তু এখন গরিব না, এখন ধনী গরিব সবারই বন্ধু, কারণ পাঙ্কাস মাছ ইলিশ মাছের মতো হয়ে যাচ্ছে। বাবা মা না হলে কখনো বুঝতে পারতাম না একজন বাবা আর মায়ের কতটা দায়িত্ব এবং কর্তব্য থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখেন আমার হাজবেন্ড মানে আপনাদের ভাইয়া কতটা দায়িত্ব হয়ে বান হয়ে গেছে। আমিও কিন্তু বাবু কি খাবে, বাবুকে কখন কি খাওয়াবো, বাবুকে কখন কি পড়াবো, বাবুকে কোন খাবার খাওয়াতে হবে, টোটাল আমার থেকে আপনাদের ভাইয়া কিন্তু এইটা বিশেষ করে খেয়াল রাখে। ফ্রিজ খুলে দেখবে মাছ আছে না আছে। দুদিন ধরে চেষ্টা করতেছে, বাবুর দুই পিস মাছ ছিল পাঙ্কাস মাছ, কারণ ও অনেক পাঙ্কাস মাছ পছন্দ করে। জানি না কার কার বাচ্চা পছন্দ করে, কিন্তু আমার মেয়ে খুব পাঙ্কাস মাছ পছন্দ করে। ও এক বসায় দুই পিস করে মাছ খায়, ভাত না খেলো মাছ খা কর, বাবা বলে ভাত খেতে হবে না মাছ খাক। তো আমার মেয়ে মাছ পছন্দ করে, ইদানিং ধরে পাঙ্কাস মাছের সাথে চিংড়ি মাছটা পছন্দ করেছে। ওর বাবা যেহেতু মানে ওই দিনকে গত সপ্তাহে চিংড়ি মাছ নিয়ে আসছিল ছোট সাইজের, ছোট সাইজ কিন্তু আমরা মূলত খোসাটা ফেলি না, শুধু মাথাটা ফেলে অমনে রান্না করি। তো সেই খোসা ছাড়িয়ে ওকে দিতে গেলে ও আবার খোসা সহ খেতে পারে না, ছোট মানুষ তো, একটু গোস্ত থাকে ভিতরের অংশ আর মনে হয় যে ওর তৃপ্তি মেটে না। তো ওর বাবা বলতেছে আমি ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসবো, আর চিংড়ি মাছ কিন্তু বাজারে প্রচণ্ড দাম, আমাদের মধ্যবিত্ত মানুষদের অত খাওয়া সম্ভব না। আগে বলতো পাঙ্কাস গরিবের বন্ধু, কিন্তু এখন গরিব না, এখন ধনী গরিব সবারই বন্ধু, কারণ পাঙ্কাস মাছ ইলিশ মাছের মতো হয়ে যাচ্ছে। তো এই যে একটু মজা করলাম। তো ওই যে মানে চিংড়ি মাছটা বাবুর জন্য নিয়ে আসছে, কারণ ওই দিনকে দেখে ওর বাবার খুব খারাপ লাগছে যে মেয়ে চিংড়ি মাছ পছন্দ করতেছে, খেতে পারতেছে না। পরে যে চিংড়ি মাছটা অনেক দাম ছিল, তো হাফ কেজি নিয়ে আসছে, আর পাঙ্কাস মাছটাও অনেক দাম, মানে দাম বলতে তো ওই যে স্বাভাবিক তাও আছে আমাদের গরিবের বন্ধু পাঙ্কাস মাছই। তো পাঙ্কাস মাছ মূলত আমরা খাই না, শুধু বাবুর কারণেই নিয়ে আসা হয়। আগে প্রচণ্ড খেতাম, এখন না ইদানিং ধরে না খেতে 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 পারতাম না। পরে এখন মনে হচ্ছে যে বাবুর সাথে আমাদের খাওয়াটা শিখতে হবে, কারণ বাবু লেস আর মানে যে মাথাটা খেতে পারে না পাঙ্কাস মাছের, সেগুলো আমাদেরই খেতে হবে, সেগুলো তার ফেলে দেওয়া যায় না। আর আমি অপচয় একদমই পছন্দ করি না, আর আমি সব কিছু হিসাব করে চলি। আর এইদিকে পাঙ্কাস মাছ সব আপনাদের ভাইয়া কেটে দিল, মানে যেহেতু বাসায় ছিল বলতেছে আমি কেটে দিই, ভুল হয়েছে, কেটে নিয়ে আসা হয়নি আর তুমি কাটতে পারবে না। তাই ওর বাবাই সব কিছু মানে পরিষ্কার করে কেটে দিয়েছে, আর আপনাদের ভাইয়ার অনেকটাই হাত কেটে গিয়েছে, আমার এতটা খারাপ লাগছে, অনেকটা বের হয়ে গেছে, তো অনেক খারাপ লাগছে। আর বলতে পারলাম না কি বের হয়ে গেছে, সবাই বুঝে নেবেন, কারণ বললেই সমস্যা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো মানে অনেকক্ষণ চেপে ধরার পর, স্যাভলিন দেওয়ার পর তারপর বন্ধ হয়ে গেছে। আর এদিকে যে মাছগুলো আমি মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, আমি বাকি সব কাজ কুচিয়ে নিয়েছি, শুধু রান্নাটা বাকি ছিল। আর এই যে আপনাদের ভাইয়ার দেখেন অনেকটা হাত এখানে দেখা যাচ্ছে একটু, কিন্তু এই আঙুলের ভিতর দিয়ে চলে গেছে, এখন মানে অনেকক্ষণ চেপে ধরার পর তারপরে এখন বন্ধ হয়ে আসছে। তো ওই যে মাছটা আর কচুর লতিটা কষিয়ে নিলাম, এই রান্নাটা আমার আম্মু করে, আমার কে কে করেন জানি না। এই ইলিশের মাছের মাথা বা লেজ আর পাঙ্কাস মাছের লেজ দিয়ে আম্মু কী করতো, কচুর লতি কাঁঠলের বিচি দিয়ে রান্না করতো, এত মজা লাগতো। মনে হচ্ছে যেহেতু বাসায় ইলিশ মাছ নেই, আর যেহেতু পাঙ্কাস মাছ টাটকা নিয়ে আসছে তাজা মাছ, ভাবলাম যে হ্যাঁ রান্না করি আমাদের জন্য একটু, তার ভর্তা দিব, আর কিচ্ছু রান্না করবো না আজকে। তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে কচুর লতিটা আগামী সপ্তাহে নিয়ে আসছিল, তো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। যে সপ্তাহে সবজি একটু বেশি নিয়ে আসে আমি একটু ফ্রিজে রেখে দিয়ে নষ্ট করি না, যেহেতু টাকা দিয়ে কিনে না আসা হয় আর প্রচণ্ড সবজির দাম। তো ওই যে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মানে আমি একদমই কিন্তু পানি দেবো না, যেহেতু ফ্রোজেন করা ছিল সেখান থেকে পানিটা অনেকটাই উঠে সেটাই সিদ্ধ হয়। আর লতিগুলো এতটা সুন্দর, আমি পরে মানে দুইটা আমের টুকরা দিয়ে দিয়েছি, কারণ মানে আম দিলে বা টক জাতীয় কিছু দিলে কিন্তু কচুর লতিটা, এটা আমার আম্মু দিত, কচুর লতিটা খেতে অসাধারণ লাগে, বা কচুই হোক যে কোনো কচু বা কচুর লতি, জলপাই তেঁতুল বা লেবু যাই হোক টক একটু দিলে ভালো লাগে। তাই সেই কারণে যেহেতু বাসায় আম ছিল দুই পালে আম দিয়েছি, আর অসাধারণ মজা হয়েছিল। আর আমি না মনেই ছিল না যে বাবার জন্য রান্না করব মাছ, পরে আবার এই যে ফ্রিজ থেকে তিন পিস বের করে বাবুর জন্য ভোনা করে নিয়েছি, একটু মানে রসা রসা করবো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে জাস্ট মাছটা ভোনা করে নিয়ে নেব। মা বাবা না হলে কখনো বুঝতে পারতাম না সন্তানের দায়িত্বটা কতটুকু।